সি নাম্বার ফাইভ, ডান দিকে ডান দিকে। ও হো হো, বলটি দেখুন কেটে গেল। ও হো হো, বলটি দেখুন ফেটে গেল। বলটি ফেটে গিয়ে বলটি গোলের মধ্যে চলে যায়। দেখা যায় রেফারি ডিসিশন কি দেয়। শটটি নিচ্ছে জার্সি নাম্বার টেন বলে আছে, পিওর টেনে গোলকিপার। ও হো হো, মিস করে গেল শটটি, পোস্টে লেগে বাইরে চলে গেল। অ্যাডভান্টেজ, পাওয়ারফুল শট, মিস করে গেল উইনিং শটটি। অর্থাৎ পাওয়ারফুল শট বাবুর, গুড গোল, নেট ছিঁড়ে বেরিয়ে গেল। দেখুন শটটি প্রচণ্ড জোরে শটটি করেছিলেন। রয়েছে রিও ডট ইন জনায়, এই দলটি হচ্ছে রিও ডট ইন জনায়, এবং এদিকে রয়েছে জে এস ডট কম মোশাক। খেলায় শূন্য শূন্য ফলাফল থাকায় এখন টাইব্রেকারের মাধ্যমে ম্যাচটি নিষ্পত্তি ঘটবে। খেলায় শূন্য শূন্য ফলাফল থাকায় এখন টাইব্রেকারের মাধ্যমে ম্যাচটি নিষ্পত্তি ঘটবে। আর প্রথম শট রিও ডট ইনের হয়ে প্রথম শটটি নিচ্ছেন জার্সি নাম্বার এইট বলে আছে জে এস ডট কম মশাটের গোলকিপার। প্রথম শট ও হো, গুড গোল, দারুণ ফিনিশ করলেন। এই মুহূর্তে টাইব্রেকার 1-0 গোলে এগিয়ে গেল রিও ডট ইন জনাই। এদিকে জে এস ডট কম মশাটার হয়ে প্রথম শটটি নিতে যাচ্ছেন জার্সি নাম্বার টেন, 10 নম্বর জার্সি পরিণত প্লেয়ার জে এস মশাটার হয়ে প্রথম শটটি নিতে আসছেন। দেখা যাক তিনি গোল করে দলকে সমতায় ফিরিয়ে নিয়ে আসতে পারেন কিনা। অলরাউন্ডার সৌমেন 24, সৌমেন 24 বাংলায়। জে এস মোসাটার হয়ে প্রথম শটটি নিচ্ছে জার্সি নাম্বার টেন বলে আছে, পিওর টেনে গোলকিপার। ও হো হো, মিস করে গেল শটটি, পোস্টে লেগে বাইরে চলে গেল। অ্যাডভান্টেজ পেয়ে গেল রিও ডট ইন জনাই। সুবর্ণ সুযোগ রয়েছে রিও ডট ইন জনায়ের কাছে। দ্বিতীয় শট রিও ডট ইন জনায়ের হয়ে দ্বিতীয় শটটি নিচ্ছেন বাবু। অপরদিকে গোলে রয়েছে জে এস ডট কম মশাটের গোলকিপার। বাবু দ্বিতীয় শটটি নিচ্ছেন, পাওয়ারফুল শট বাবুর, গুড গোল, নেট ছিঁড়ে বেরিয়ে গেল। দেখুন শটটি প্রচণ্ড জোরে শটটি করেছিলেন। 2-0 গোলে এগিয়ে গেল রিও ডট ইন জনাই। এদিকে জে এস মোসাটের হয়ে দ্বিতীয় শটটি নিতে আসছেন জার্সি নাম্বার ফাইভ। খেলায় টিকে থাকতে হলে এই বলটি গোল করতেই হবে। অপরদিকে গোলরক্ষক যদি এই বলটি সেভ করে দেয় তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে। পরিচালনায় ফটকে বুলেট সঙ্গ, দ্বিতীয় প্রি কোয়ার্টার ম্যাচ চলছে। বাবুদা কটা করে শট দিয়েছে? না না, কটা করে শট দিয়েছে? দ্বিতীয় শট জে এস মোসারের হয়ে দ্বিতীয় শটটি নিচ্ছেন জার্সি নাম্বার ফাইভ। ও হো হো, বলটি দেখুন ফেটে গেল। বলটি ফেটে গিয়ে বলটি গোলের মধ্যে চলে যায়। দেখা যায় রেফারি ডিসিশন কি দেয়। বলটি ফেটে যায় দেখুন টাইব্রেকারে, দ্বিতীয় শটটি করার সময় বলটি ফেটে যায়, তারপরে বলটি পোস্টে লেগে গোলের মধ্যে চলে যায়। আর রেফারি ডিসিশন কিন্তু ফাইনাল ডিসিশন, দেখা যায় রেফারি কী ডিসিশন দেয়। সম্ভবত রি শটটি হবে, পাল্টা মারতে হবে।
পাল্টাভাবে মারতে হবে, বলটি ফেটে যাওয়ার কারণে তাকে আবার নতুন করে শটটি করতে হবে। আবার নতুন করে শটটি করতে হবে, যেহেতু বলটি ফেটে গিয়েছিল সেই জন্য রি দেওয়া হয়েছে, পাল্টাভাবে করতে হবে শটটি। আবারও সুযোগ রয়েছে এডিও রটিন জনয় দলের কাছে, এই বলটি সেভ করতে পারলেই তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে। তৃতীয় শট, গুড গোল, সেম জায়গায় ফিনিশ করলেন। টাইব্রেকারে ফলাফল ইতিমধ্যে 2-1। উইনিং শট নিচ্ছেন রিও ডট ইন জোনাই টিমের গোলকিপার, সতীর্থ প্লেয়ার গোল চক্ষকে কিছু বলার চেষ্টা করলেন, দেখা যাক কি হয়। তৃতীয় শট, উইনিং শট, উইনিং শট নিচ্ছে রিও ডট ইন জোনাই টিমের গোলকিপার, এই বলটি গোল করতে পারলেই তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে। কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে 17 সেপ্টেম্বর, অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন মঙ্গলবার। উইনিং শট, পাওয়ারফুল শট, মিস করে গেল উইনিং শটটি, অর্থাৎ খেলায় ফেরার সুযোগ পেয়ে গেল জে এস মোসার দলটি। দারুণ সুযোগ চলে এলো, এই বলটি গোল করতে পারলেই কিন্তু খেলায় সমতায় ফিরে আসবে। অপরদিকে গোলরক্ষক যদি এই বলটি সেভ করে দেয় তাহলে তারাও কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে, অর্থাৎ ডু আর ডাই সিচুয়েশন দুজনেরই ক্ষেত্রে। তৃতীয় শট, জেস ডট কম মশারের জার্সি নাম্বার 4, পাওয়ারফুল শট, গ্রাউন্ডে রেখেছিল আর গুড গোল। টাইব্রেকারে 2-2 ফলাফল। হ্যালো, আমরা এখনো পর্যন্ত টাইব্রেকারে 2-2 ফলাফল থাকায় এখন টসের মাধ্যমে ম্যাচটি নিষ্পত্তি ঘটবে। জেস ডট কম মশার ভার্সেস জানাই রিয়া ডট কম, টাইব্রেকারে ওনাদের এখনো আর খেলায় গোল শূন্য শেষ হয়েছে, তারপর ম্যাচটি টাইব্রেকারে করা, টাইব্রেকার 2-2 ফলাফল থাকায় এখন টসের মাধ্যমে ম্যাচটি নিষ্পত্তি ঘটবে। দেখা যাক রেফারি মহোদয়রা মাধ্যমে কে পরাজয় কে জয় হয়। ক্যাপ্টেন রিও রটিনের ক্যাপ্টেন শঙ্কর, এবং রিও ডট ইন গ্রিন, টসের মাধ্যমে জয়লাভ করলো রিও ডট ইন জনয়, গ্রিন গ্রিন ওটা, আর রিও ডট ইন জনয় জিতেছে।